হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের পক্ষ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ নিয়ে সংবাদ সম্মেলন করছে হাব। এবার বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে কোরবানি ছাড়া খরচ হবে 5,89,800 টাকা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান হাব সভাপতি। কাজ করে বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনা এবং চাঁদ দেখার সাপেক্ষে আগামী বছর 16 জুন হতে পারে পবিত্র হজ। কোটা অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবে 1,27,198 জন, আর বেসরকারিভাবে যেতে পারবেন 1,17,000। প্যাকেজ ঘোষণার বিষয়টি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বেসরকারি ব্যবস্থাপনায় হজে দুই ক্যাটাগরিতে যেতে পারবেন মুসল্লিরা। সাধারণ প্যাকেজের জন্য দিতে হবে 5,89,800 টাকা, যা গত বছরের চেয়ে 83,200 টাকা কম হয়েছে। আর বিশেষ প্যাকেজের জন্য 6,99,300 টাকা, যা সরকারি থেকে 2,36,000 টাকা কম। বেসরকারি ব্যবস্থাপনার জন্য এবছর আমরা দুটি প্যাকেজ নির্ধারণ করেছি। একটি প্যাকেজের নাম দিয়েছি আমরা সাধারণ প্যাকেজ এবং দ্বিতীয়টি বিশেষ প্যাকেজ। সাধারণ প্যাকেজের প্রাইস ধরা হয়েছে 5,89,800 টাকা। গত বছরের বেসরকারি সর্বনিম্ন প্যাকেজ থেকে এবছরের প্যাকেজটি 83,200 টাকা কম হয়েছে। হজের খরচ নিয়ে হাব সভাপতি আরো জানান, বিমান ভাড়া কমলে প্যাকেজের সাথে সমন্বয়ের মাধ্যমে প্যাকেজের মূল্য কমানো হবে। এছাড়া ডেডিকেটেড হজ ফ্লাইটে হজ যাত্রী পরিবহনের দাবি জানান তিনি। বুধবার থেকে বেসরকারি হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। হজে যেতে ইচ্ছুক সকলের প্রতি আহ্বান করে হাব সভাপতি জানান, কোনো দালালের মাধ্যমে হজে না যাবার জন্য। বেসরকারি হজ যাত্রীদেরও নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। এবং আরেকটা বিষয়, প্যাকেজের অর্থ পরিশোধের বিষয়ে আমি আগেই বলেছি যে ব্যাংকে দেয় উত্তম হবে এবং মানি রসিদ সংরক্ষণ করা। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। হাবের পক্ষ থেকে।